শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করলেন উদয়ন গুহর পুত্রবধূ। অভিযোগ, 100 দিনের কাজের টাকার বিষয়ে SMS করেন তিনি বিরোধী দলনেতার ফোন নাম্বারে, আর সেই নাম্বার ভাইরাল করে দেওয়া হয়। পরবর্তীতে কুৎসিত ফোন ও SMS আসতে থাকে বলে দাবি তার। ফুলবাগান থানার পাশাপাশি দিনহাটা থানাতেও বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে খবর, যদিও এই ধরনের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। প্রসঙ্গত, ধর্ণা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুটি নাম্বারে ফোন করতে দেন, দুটি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আমি অপরূপা গুহ, আমি উদয়ন গুহর ছেলের বউ। গতকাল একটা ঘটনা ঘটেছে। গতকাল শ্রী অভিষেক ব্যানার্জি দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েন আর বলেন যে 100 দিনের টাকার দাবিতে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে। তো সেই মতো আমিও একটি হোয়াটসঅ্যাপ পাঠাই, একটা সিম্পল হোয়াটসঅ্যাপ, যাতে লেখা আছে 100 দিনের টাকা চাই। এই নাম্বার এটা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু তারপরে যা ঘটে আমার সাথে, দ্যাট ইজ মিন্স কোয়াইট ডিসবিলিভিং আমার কাছে এখনো অবধি। আমি এই মেসেজটা পাঠানোর পর উনি নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করে, সেই পোস্টে আমার এই নাম্বারটা উনি ভাইরাল করেন। তারপরে রাত্রি 10:30 থেকে শুরু হয় কাইন্ড অফ অত্যাচারই বলা যেতে পারে, বিকজ কন্টিনিউয়াসলি বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করা হয়, হোয়াটসঅ্যাপ করা হয়, যেখানে লোকে আমায় অকথ্য ভাষায় গালাগালি করছে, হোয়াটসঅ্যাপে নোংরা নোংরা মেসেজ পাঠাচ্ছে। তো আমি বাধ্য হয়ে লাস্টে নিজের ফোনকে সুইচ অফ করে দিই। তারপর যখন আর সকালে আবার ফোনটা চালাই, তারপরেও আবার এরম ফোন আর হোয়াটসঅ্যাপ আমার নাম্বারে আসতে থাকে। তো আমার বেসিক কথাটা হচ্ছে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার একটা কনস্টিটিউশনাল রাইট হয় যে একজন রিপ্রেজেন্টেটিভকে বলা যে আমাদের কিছু দাবি দাবার ব্যাপারে। কিন্তু যেটা শুভেন্দু অধিকারী করলেন সেটা কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল। উনি একজন মহিলার নাম্বার এইভাবে ভাইরাল করতে পারেন না, ওনার কাছে কোনো প্রুফ নেই। আর আমি ওনাকে কোনো অকথ্য ভাষায় কিচ্ছু লিখিনি যেটা উনি লিখেছেন নিজের পোস্টে। তো সেই জন্যে আমি আজকে ফুলবাগান থানায় গিয়ে একটি FIR করি শুভেন্দু অধিকারী এবং তার যে ফলোয়ার্স আছে তাদের বিরুদ্ধে। আমি আশা করি আমাদের প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।